السلام عليكم. بس كان مدخل لكم ويندوز 10 اي كي هو اپنا ড্রাইভার এর নাম চেঞ্জ করতে পারে। দেখেন আমার ড্রাইভার গুলো কেমন হয়েছে। এখানে সি ড্রাইভ ঠিক আছে, সি এর পরে ডি নাই, ই আসছে, ই এফ জি এস আই জে। কিন্তু আমার এখানে ডি একটা ড্রাইভ হইতো, বাট এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন এটা কীভাবে ঠিক করবো দেখুন। আসেন আসলে কীভাবে ঠিক করতে হয়। প্রথমে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। উইন্ডোজ 10 এর স্টার্ট বাটনে ক্লিক করার পরে অল অ্যাপস এখানে ক্লিক করবেন। করার পরে আপনি একটা ধরে আসতে নিচে আসবেন। নিচে আসার এখানে সবার শেষে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটর, উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আপনি কম্পিউটার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করতে পারেন। একটু সময় লাগবে, আপনি আবার সার্চ করে বের করতে পারেন। এখানে লিখবেন কম্পিউটার, কম্পিউটার লেখার পূর্বে এটা চলে আসবে কম্পিউটার ম্যানেজমেন্ট। এখানে আসার পরে একটু ওয়েট করবেন, আপনার পেজটি চলে আসছে। আমার এখানে এসে সি ড্রাইভ আমার ঠিক আছে, উপরে যাই ড্রাইভ উপরে আপনি হাত দেবেন না। এখানে সি ড্রাইভ আমার ঠিক আছে, ডি ড্রাইভটা এটা আমার ডি ড্রাইভ বানাবো। তো এখানে রাইট বাটনে ক্লিক করার পরে আপনি চেঞ্জ ড্রাইভ এটা এখানে আসার পরে চেঞ্জ ক্লিক করবেন। ডি 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 দেওয়ার পরে ওকে ওকে দেওয়ার পরে আপনি ইয়েস দেখেন এটা ডি ড্রাইভ হয়ে গেছে। তো ডি এর পরে আপনি এটা ই করবেন, তাহলে আবার এটা এডিট করতে হবে। এভাবে আস্তে আস্তে সবগুলো আপনি করে দেবেন, তারপরে আপনার এটা ঠিক হয়ে যাবে। আসলে এটা আমি দেখাইলাম, অনেক সময় পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিলে কী হয় এরকম হয়। আমারটা এইভাবে হয়ে গেছে। তো আমি আশা করি আপনারা আপনারা করতে পারেন আপনারা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আসলে কী কী দেখাইতে চাইছি। তো এভাবে করে থাকবেন। আর আমার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, প্লাস আমার ভিডিওতে লাইক করবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আরও কিছু যদি জানার থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি সেটা নিয়ে ভিডিও করতে পারি। আশা করি আমার ভিডিও ভালো লাগছে।